আন্তর্জাতিক গরু পাচার চক্রের মোস্ট ওয়ান্টেড সাহাবুদ্দিন ওরফে লালা পুলিশের জালে এখন। উত্তরের কদমতলা থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে তাকে খুঁজছিল কদমতলা থানা সহ উত্তরের বিভিন্ন থানার পুলিশ। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন হরের কাছ থেকে। কিশোর, তোমার কাছ থেকে জানতে চাইবো অভিযুক্ত কে এখন কোথায় রয়েছে এবং এ খবরের আপডেট কি রয়েছে এখনো পর্যন্ত একটু জানবো। দেখো দিদি, উত্তরের কদমতলা থানাধীন ইয়াকুবনগর সীমান্ত ভারত বাংলা সীমান্তে দীর্ঘদিন যাবৎ শাহাবুদ্দিন ওরফে লালা নামের একজন আন্তর্জাতিক মোস্ট ওয়ান্টেড যিনি রয়েছেন অভিযুক্ত, উনি দীর্ঘদিন যাবৎ সে গরু পাচার চক্রটি সংগঠিত করেছিল আন্তর্জাতিক ভাবে, যেমন বাংলাদেশ পাচার সহ। সে ব্যাপারে কদমতলা থানায় একাধিক মামলা, প্রায় 9টি মামলা রয়েছে তার বিরুদ্ধে আচ্ছা, আন্তর্জাতিক গরু পাচার চক্রের। সেই সূত্র ধরে সে দীর্ঘদিন, দীর্ঘ 1 বছর অধিক সময় ধরে সে পালিয়েছিল বারবার তার বিরুদ্ধে মামলা হওয়ার পর। অবশেষে গতকাল বিকেল নাগাদ কদমতলা থানার পুলিশ একটি বিশাল বাহিনী নিয়ে কদমতলা থানাধীন পিচাই ফুলগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তারপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর তার কাছ থেকে কিছু তাৎপর্যপূর্ণ তথ্য পায় কদমতলা থানা পুলিশ, এবং যেটা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশি রিমান্ড চেয়ে তাকে পুনরায় তাদের হেফাজতে এনে এই আন্তর্জাতিক গবাদি পশু পাচার চক্রটিকে জালে তুলতে পারবে বলে পুলিশের প্রাথমিক ধারণা দিদি। এ মুহূর্তে আজকে কোথায় রয়েছে বা আজকে কি তাকে পুলিশ সাপোর্ট করা হবে কোর্টে বা কিছু এরকম কিছু জানা গেছে কি? কিন্তু তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, অর্থাৎ 9টি মামলা রয়েছে কদমতলা থানায়। পাশাপাশি সে দীর্ঘ 1 বছর যাবৎ পালিয়ে বেড়াচ্ছিল এবং সে মোস্ট ওয়ান্টেড ছিল, যেটা পুলিশ সূত্রে খবর। সেই ক্ষেত্রে তাকে আজ ধর্মনগর জেলা আদালতে তোলা হবে এবং পুলিশি রিমান্ড চেয়ে তোলা হবে, যাতে করে তাকে পুলিশি রিমান্ড, পুলিশ তাদের রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে সে যে দীর্ঘ দিন যাবত যে আন্তর্জাতিক যে গবাদি পশু পাচার চক্রটি করে আসছিল, সেই সেক্ষেত্রে এই চক্রটিকে জালে তোলার ক্ষেত্রে কিন্তু পুলিশ তাকে টানা জিজ্ঞাসাবাদ চালাবে এবং পুলিশি রিমান্ড চেয়েই আজকে আদালতে প্রেরণ করেছে দিদি। কিশোর, তোমার কাছ থেকে জানতে চাইবো ইদানিংকালে যে গাঁজা, ফেন্সিডিল, এসকফ সিরাপ বলো বা গরু পাচারের একটা রমরমা বাণিজ্য কিন্তু সীমান্ত এলাকাগুলোতে, এলাকাগুলোকে কেন্দ্র করে খুবই বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে, কি বলবে বিএসএফ এর ভূমিকা নিয়ে? দেখো দিদি, সেক্ষেত্রে কিন্তু যদি উত্তর জেলাতে বলি, একদিকে যেমন রয়েছে ভারত বাংলা সীমান্ত, অপরদিকে রয়েছে ত্রিপুরা অসম সীমান্ত, সেক্ষেত্রে পুলিশি টহলদারি এবং বিএসএফ টহলদারিতে কিছু খামতি না যদি না হতো তাহলে কিভাবে রাজ্যে অবাধে রেশা সামগ্রী আসছে অথবা রেশা সামগ্রী বেরিয়ে যাচ্ছে, এবং প্রতিনিয়ত কিন্তু বিএসএফ গবাদি পশু, গরু কিংবা মহিষ কিন্তু আটক করছে। সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিএসএফ এর উদ্ধার করছে, সীমান্ত সুরক্ষা কিন্তু প্রশাসনের রয়েছে, এবং যে লালার মতো কিছু মানে আন্তর্জাতিক যারা গবাদি পশু পাচার চক্রটি কিন্তু রাতে রাতারে বিএসএফের চোখে ফাঁকি দিয়েও কিন্তু রাজ্য থেকে বাংলাদেশে গবাদি পশু পাচার করে যাচ্ছে। কিশোর, যেটা জানতে চাইবো, কিশোর যেটা জানতে চাইবো বিএসএফ এর অনেক রয়েছে কার্যকারিতা, যে আমরা দেখেছি সামগ্রীগুলি কিন্তু উদ্ধার করা হচ্ছে কিন্তু কোনো পাচারকারীকে চট করে গ্রেপ্তার করা হচ্ছে না, এটা নিয়ে তোমার কি অভিমত? দেখো দিদি, একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং জ্বলন্ত একটি প্রশ্ন করে করলে, সেক্ষেত্রে কিন্তু বিএসএফ প্রতিনিয়ত গবাদি পশু অথবা অন্যান্য সামগ্রী ধরলেও কখনো পাচারকারীকে মানে ধরতে পারে না। সেক্ষেত্রে কিন্তু খুবই কম সংখ্যক পাচারকারীরা, এবং এখানেই সন্দেহের দানাটা বাঁধে, সেক্ষেত্রে কিন্তু সন্দেহের দানা অবশ্যই রয়েছে। এবং গতকাল যে আন্তর্জাতিক যারা গবাদি পশু পাচার চক্রের যে মূল অভিযুক্তকে আটক করলো, সেক্ষেত্রে কিন্তু পুলিশই আটক করেছে, কিন্তু এতদিন যাবত সেই সীমান্ত দিয়ে, ইয়াকুবনগর সীমান্ত দিয়ে গবাদি পশু পাচার চক্র অনায়াসে করছিল, কিন্তু আজ অব্দি বিএসএফ সে ব্যাপারে কোনো ভূমিকা গ্রহণ না করলেও কদমতলা থানার পুলিশ তাকে আটক করায় কিন্তু জনমনে স্বস্তির নিঃশ্বাস এসেছে। অনেক ধন্যবাদ কিশোর।